এই গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আই হোপ সকলেই ভালো আছেন। মাই সেলফ মেজবাহ শাওন এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে আমার চ্যানেলে নতুন পর্ব শুরু হতে যাচ্ছে, ট্রুথ অর ডেয়ার। সো গাইস, আমরা তিনজনের মধ্যে আজকে দুজনকে ডেয়ার দেওয়া হবে লটারির মাধ্যমে, দেখি কার ভাগ্যে ডেয়ার হয়। সো গাইস, আর বেশি দেরি করবো না, এখন আমরা আমাদের ডেয়ার পর্ব শুরু করবো, দেখি লটারির মাধ্যমে কে কে ডেয়ার পায়। সো লেটস গো। তো গাইস, এখন আমরা আমাদের ডেয়ার পর্ব শুরু করব। আর এই দেখতে পাচ্ছেন কাগজ আর এই কলম আছে, এখন আমরা এই দিয়ে লটারির মাধ্যমে ডেয়ারি করব, যে দুইজন আর কি, দুইজনকে ডেয়ার দেওয়া হবে আর একজনকে দেওয়া হবে না। সো এখন আমরা এখন লটারি তৈরি করব, আপনারা দেখতে থাকুন। তো গাইস, এই আমাদের লটারি, তিনটে লটারি, আর এখানে একটা ওয়ান আছে আর দুইটা জিরো আছে, আর আমরা তো তিনজন, আমরা টিম মেম্বার তিনজন। সো এখানে দুইজনকে ডেয়ার দেওয়া হবে, আর এখানে দুইজনের জন্য জিরো, আর যদি দুইজন, যে দুইজনে জিরো পড়বে তাকে ডেয়ার দেওয়া। গাইস, এই হচ্ছে আমাদের তিনটে লটারি তৈরি করা শেষ, এখন আমরা এই তিনজনে তিনটে লটারি ধরবো, দেখি কার ভাগ্যে ডেয়ার জোটে আর কার ভাগ্যবান কপাল যে ডেয়ার পাবে না আজকে, পরবর্তী কোনো ব্লগে ডেয়ার পাবে। সো এই ধরো, তোমরা আসো, ক্যামেরার সামনে আসো, তুমি দেখাও। তোমরা দুজনে ডেয়ার পাইছো, আজকে তো আমাদের কোনো ডেয়ার ভিডিও নাই। সো লেটস গো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, চলুন। আমি যা বলবো তাই তোমাদের মানতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আজকের ওরে কি ডেয়ারটা দেওয়া যায়? আমার জানা মতো শখের একটা চুল আছে, ওর চুলটারে কাটতে দেওয়া যাক। আচ্ছা চলো। তোমার তো প্ল্যান হয়ে গেছে অলরেডি, এখন আমি যা বলবো তাই হবে। কি প্ল্যান? তোমার জন্য মাস্টার প্ল্যান অলরেডি হয়ে গেছে। কিরকম? আমি তোমাকে যা দেবো তোমার তা মানতে হবে, কোনো টাকায় কাজ হবে না, তোমার এখন চুল কাটবো। আমি এইটা নিয়ে তোমাদের সাথে কোন সময় ভাবনিছি যে চুল আমার আছে যখন হয়েছে হালকা একটু ই করে দিতে হইবি, আচ্ছা তাহলে আমি ওর একটু কনসিডার করি, একটু ডিসকাউন্ট দেই। তোমার চুলটা কাটার সময় আমি তো আল্লাহর নাম নেব, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটাকে কনসিডার করো, এটা ডিসকাউন্ট ভাই, এই ডিসকাউন্ট আমি মানি নি। ঠিক আছে ঠিক আছে, তোমার চুল আমি কাটতেছি, তোমার চুল আমি কাটবো, তাতে যে কয় টাকা দিই, চুল কম করে আমি 100 টাকা চুল কাটবো।
ভাই আমার মাথায় 400 গা চুল আমি সামনে থেকে 100 গা চুল কাটবো কি রকমের দেখবা না দাঁড়াও আগে আগে আমার বুঝার বিষয় ভাই চুল কোন চুল ভাই উপরের নাকি ভাই কোন চুল না কেসে চুল কাটবো না আমি উপরে মাথার চুল কাটবো না আমি আসলে এটা মানি নিয়ে যে দাঁড়াও বস আগে বসো তোমার যদি ভয় করে তোমার জন্য আরেকটা বুদ্ধি আছে যে তোমার ভয় লাগে দাঁড়াও আর যদি ভয় লাগে ভয় লাগার জন্য আমার একটা ভালো প্ল্যান আছে তোমাকে ভয় লাগে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওড়ো ভাই ওঠো 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 জোর জবরদস্ত আমি ধরি এটা কোন ডেয়ার ভাই আরে ভাই এটা কি ডেয়ার গাইস সে একটু হালকা রাগ হইছে তার অনেক শখের চুল কেটে দিছি তো তুমি খালি বলো খালি আমার চুল গুলো খালি সামনে চলে আসে এই আর আমরা হিংসার চড়ে কাটিয়ে দিচ্ছি যেটা করছে ওটা ঠিক করে না আমি ভাবছি যে ওরা হালকা পাতলা মজা করবে কিন্তু এরকমের যে আমার একটা শখের জিনিস নিয়ে ডেয়ার দিবে এটা আমি ভাবিনি আর দেখেন ওরা কি রকমের মজা নিতে আছে ওই জায়গায় বসে এটা কি মানা যায় এটা কি রকমের ভাই এরকম ডেয়ার আর সোগাইস এখন রুমানের ডেয়ার তো বাকি আছে আর রুমানকে এমন একটা ডেয়ার দেবো যেটা ও সবসময় মনে রাখে আর এই ডেয়ারটা আমি এখন বাসায় যাবো আমরা বাসায় গিয়ে ওরে ডেয়ার দেবো সো একটু পরে দেখা হচ্ছে আমাদের বাসায় গিয়ে তো গাইস অবশেষে আমরা বাসায় চলে আসলাম আর এখন রুমানকে কি পরিমাণ ডেয়ারটা যে দেবো সেটা রুমান কল্পনায় ভাবতে পারবে না সেটা আমি আস্তে আস্তে পরিকল্পনা করে আসছি আর এখন ডেয়ারে আমার সাথে থাকবে সোহেল সো কি ডেয়ার দেওয়া যায় আপনারা দেখতে থাকুন ডেয়ারটা এখন বলবো না তোমার মতো
দুটো সিটি গেল বন্ধু কি বলে আসলে আসলে কিউট লাগতাছে ও ভিডিও 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 চলতাছে এই যে ভিডিও ভিডিও অফ করবে না আমি তো ভিডিও ভিডিও করে চলে সব দিয়ে দেন দর্শক দর্শক এ সাই যে তো বড় জায়গা নেই भाई पड़ते सरा गरम लगे নতুন বউ নতুন বউ আল্লাহ ভাই আমি দিয়ে মানবো না সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর গাইস প্লিজ কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন আসলে গাইস আজকের ভিডিওটা আমরা যথাযথ চেষ্টা করেছি ভালো করে তোলার জন্য আপনাদের মাঝে
সো জানি না কতটুকু ভালো করতে পেরেছি, আশা করি সামনে আরো ভালো ভিডিও করার চেষ্টা করব। আর গাইস আজকে আমাদের দুইজনের ডেয়ার হয়েছে, রুমান আর আমার। সো শৈলের কি রকমের ডেয়ার চান আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানান। আর গাইস অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন, আমাদের পাশেই থাকবেন। সো গাইস সকলে ভালো থাকুন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।